হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার আজকে যে ক্লাসটি নিয়ে এসেছি সিডিপি থেকে প্র্যাকটিস ক্লাস নাম্বার ফিফটি আমরা আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টারে ট্যাক টু সিডিপি সিলেবাস থেকে কনসেপ্টের ক্লাস কমপ্লিট করার পর নিয়ে এসেছি থ্রি থাউজেন্ড এমসিকিউ সিরিজ যেখানে থ্রি থাউজেন্ড এমসিকিউ সিরিজ যেখানে আমরা ইম্পোর্টেন্ট এমসিকিউ নিয়ে আসি ইম্পোর্টেন্ট এমসিকিউ নিয়ে আসি প্র্যাকটিসের জন্য কনসেপ্টের ক্লাস কমপ্লিট করার পর শুরু করেছি থ্রি থাউজেন্ড এমসিকিউ সিরিজ যেখান থেকে আজকের ক্লাস হচ্ছে ক্লাস নাম্বার ফিফটি তো তো না করে শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসের যে ফার্স্ট কোয়েশনটা আছে ফার্স্ট এমসিকিউটা আছে সেটা হচ্ছে শিক্ষাদানের পরিকল্পনা অর্থাৎ টিচিং স্ট্র্যাটেজি প্রণয়নের সময় মনে রাখা প্রয়োজন কি মনে রাখা প্রয়োজন টিচিং স্ট্র্যাটেজি প্রণয়নের সময় কোন কোন জিনিসগুলি মনে রাখতে হবে এখানে শিশুদের প্রাথমিক জ্ঞান কোন বিষয়ে আছে এটা আমাকে মনে রাখতে হবে কারেক্ট কোন শিক্ষণ পদ্ধতিটি নির্বাচন করা সঙ্গত বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে কোন পদ্ধতিটা অ্যাপ্লাই করলে ভালো হবে বা কোনটা সঙ্গত হবে সেইটা নজর রাখতে হবে তো এটাও কারেক্ট শিক্ষণকে সবসময় আকর্ষণীয় করে তোলা উচিত ইয়াস টিচিংটাকে আমি যত আকর্ষণ করে তুলব শিক্ষার্থীরা ততটা মনোযোগী হবে তো ক্ষেত্রে সবগুলি এখানে কারেক্ট অর্থাৎ এই সবগুলি বিষয়ই আমরা মনে রাখব শিক্ষাদানের পরিকল্পনা প্রণয়নের সময় নেক্সট কোয়েশান নাম্বার টু শিশুর বৃদ্ধি ও বিকাশ কৃষির উপর নির্ভরশীল শিশুর বৃদ্ধি এবং বিকাশ বৃদ্ধি হচ্ছে কি গ্রোথ গ্রোথ মানে হচ্ছে একটা শিশুর যেমন হাইট ওয়েট পায়ের দৈর্ঘ্য পেশির পায়ের দৈর্ঘ্য হাতের দৈর্ঘ্য এগুলি বৃদ্ধি পায় বৃদ্ধি মানে হচ্ছে গ্রোথ মানে হচ্ছে এমন সব পরিবর্তন যেগুলি আমরা সংখ্যা দিয়ে মেজার করতে পারি এবং ডেভেলপমেন্ট হচ্ছে যেগুলি আমরা সংখ্যা দিয়ে মেজার করতে পারি না একটা শিশু প্রথম সে হামাগুড়ি দেয় তারপর উঠে বসে তারপর সে দাঁড়ায় তারপরে হাটে এরপর সে দৌড়ায় এই যে শিশুর মধ্যে পরিবর্তনগুলি হলো এগুলি আমরা সংখ্যা দিয়ে মেজার করতে পারি না এটা হচ্ছে গিয়ে ডেভেলপমেন্ট অর্থাৎ গ্রোথ আমরা সংখ্যা দিয়ে মাপতে পারি এবং ডেভেলপমেন্ট আমরা পর্যবেক্ষণ করি সংখ্যা দিয়ে মাপা যায় না এক্ষেত্রে বলেছে প্রশ্নটা হচ্ছে শিশুর বৃদ্ধি ও বিকাশ কিসের উপর নির্ভরশীল তো শিশুর বৃদ্ধি ও বিকাশ এটা পরিবেশের প্রভাব জিনগত বৈশিষ্ট্য ব্যক্তির প্রভাব অর্থাৎ সবগুলির উপরেই নির্ভরশীল শিশুর বৃদ্ধি ও বিকাশে পরিবেশ একটা গুরুত্বপূর্ণ কারণ যে পরিবেশে সে বড় হয় সে পরিবেশের অ্যাকর্ডিংলি তার ডেভেলপমেন্ট হবে বৃদ্ধি হবে জিনগত বৈশিষ্ট্য যেটা পিতা মাতা থেকে পেয়ে থাকে এবং ব্যক্তিগত একটা প্রভাব তো এখানে উপরের সবগুলি কারেক্ট নাম্বার থ্রি ব্যক্তিত্ব বলতে বোঝায় ব্যক্তিত্ব কি ইংলিশে বলা হয় পার্সোনালিটি তো পার্সোনালিটি মানে কি ব্যক্তিত্ব বলতে কি বোঝায় ব্যক্তিত্ব বলতে এখানে বোঝাই ব্যক্তির বৈশিষ্ট্য অর্থাৎ ব্যক্তির মধ্যে কি কি ক্যারেক্টার রয়েছে এটা তার পার্সোনালিটি প্রত্যেকটা মানুষের পার্সোনালিটি আলাদা হয় এবং পার্সোনালিটিটা কিসের উপর ভিত্তি করে ঘরে ওঠে তার ক্যারেক্টারের উপর প্রত্যেকটা মানুষের ক্যারেক্টার আলাদা আলাদা হয় সেই অনুযায়ী তার পার্সোনালিটিটাও ঘরে ওঠে তো পার্সোনালিটি বা ব্যক্তিত্ব বলতে বোঝাই ব্যক্তির বৈশিষ্ট্য নাম্বার ফোর শিশুর বিকাশ বা চাইল্ড ডেভেলপমেন্ট আসলে কি চাইল্ড ডেভেলপমেন্ট আসলে কি আসলে হচ্ছে এটা ধারাবাহিক ও নিরবচ্ছিন্ন প্রক্রিয়া অর্থাৎ ডেভেলপমেন্ট ইজ এ লাইফ লং প্রসেস ডেভেলপমেন্ট ইজ এ লাইফ লং প্রসেস আমরা অনেক সময় একটা কথা বলে থাকি জীবনে শেখার শেষ নেই মৃত্যুর আগ পর্যন্ত শেখা যায় আমরা এই লাইনটা বলে থাকি এটাই হচ্ছে ডেভেলপমেন্ট মানে ডেভেলপমেন্ট হচ্ছে যেটা নিরবচ্ছিন্ন প্রক্রিয়া কন্টিনিউয়াস প্রসেস এবং কন্টিনিউয়াস প্রসেস একদম মাতৃগর্ভ থেকে বিকাশ শুরু হয় জন্মের সময় কোনো বিকাশ হয় না মাতৃগর্ভে থেকে বিকাশ শুরু হয় শুধুমাত্র জন্মের সময়টা জন্মের সময়টাতে বিকাশ হয় না জন্মের পর থেকে আবার তার বিকাশ শুরু হয় ইনফ্যান্সি চাইল্ডহুড অ্যাডুলেশনস অ্যাডাল্টহুড বিকাশ শুরু হয় এবং এই বিকাশটা মৃত্যু পর্যন্ত চলতে থাকে কান্টেনিয়াস প্রসেস বিকাশ কখনো থেমে থাকে না এবং বিকাশ কোনো নির্দিষ্ট সময়সীমা নেই এটা কন্টিনিউয়াস লাইফ লং প্রসেস কন্টিনিউয়াস প্রসেস নিরবচ্ছিন্ন ধারাবাহিক ও নিরবচ্ছিন্ন প্রক্রিয়া প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ডেভেলপমেন্ট সেম ওয়েতে হয় অর্থাৎ প্রত্যেকের জীবনে আগে ইনফ্যান্সি আসে তারপর চাইল্ডহুড আসে তারপর অ্যাডুলেসেন্স আসে তারপর অ্যাডাল্টহুড আসে ধারাবাহিক এবং প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই সেম এবং এটা কন্টিনিউয়াস প্রসেস লাইফ লং প্রসেস নাম্বার ফাইভ শিশুর সৃজনশীলতা সম্পর্কে নিচের কোনটা সঠিক নয় আমাকে বলেছে কোনটা সঠিক নয় ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটি মানে কি ক্রিয়েটিভিটি মানে হচ্ছে নতুন কিছু সৃষ্টি করা টু ক্রিয়েট সামথিং নতুন কিছু সৃষ্টি করা বা উদ্ভাবন করা এখানে বলেছে ক্রিয়েটিভিটির ক্ষেত্রে কোনটা সঠিক নয় তো এখানে যে বি নাম্বার স্টেটমেন্টটা অর্থাৎ ব্যক্তিগত সম্পর্কে সৃজনশীল শিশুরা সামাজিকতা রক্ষা করে এটা কারেক্ট নয় কারণ সৃজনশীলতা মানে কি সৃজনশীলতা মানে হচ্ছে নতুন কিছু সৃষ্টি করা এখানে শিশুরা সামাজিকতা রক্ষা করে এটা কারেক্ট নয় এটা ভুল আর আমাকে বলেছে কোনটা সত্য নয় এটা বার করার জন্য তো এদিক থেকে এটা সত্য নয় শিশুরা সামাজিকতা রক্ষা করে এটা সঠিক নয় কারণ সৃজনশীলতা হচ্ছে যেখানে শিশুরা নতুন কিছু ক্রিয়েট করবে নতুন কিছু সৃষ্টি করবে নাম্বার সিক্স মানসিকভাবে যথেষ্ট পিছিয়ে পড়া একজন ছাত্রকে শেখানো যায় না কি শেখানো যায় না তাকে পড়া আর লেখার মাধ্যমে শেখানো যায় না মানসিকভাবে যথেষ্ট পিছিয়ে পড়া যথেষ্ট হয়তো তার আইকিউ সেভেন্টি অর সেভেন্টি টু বা সেভেনটির নিচে এরকম মানসিকভাবে যথেষ্ট পিছিয়ে পড়া একজন ছাত্রকে কি শেখানো যায় না পড়ালেখার মাধ্যমে শেখানো যায় না যাদের আইকিউ বিলো সেভেন্টি আছে তাদের যে মানসিকভাবে তারা অসুস্থ সে মানসিকতার অসুস্থতার জন্য তাদেরকে পড়ানো লেখানো যায় না নাম্বার পিছিয়ে পড়া শিশুদের জন্য বিশেষ স্কুল প্রয়োজন পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য বা পিছিয়ে পড়া শিশুদের জন্য বিশেষ স্কুল প্রয়োজন যখন তো এখানে কারেক্ট আনসারটা দেখি অপশনগুলি পড়ে অপশানের প্রতিবন্ধিকতার কারণে শিশুরা পিছিয়ে থাকে কারণে কারেক্ট প্রতিবন্ধিকতার শিশুরা পিছিয়ে থাকে অনেক সময় শিশুর বিভিন্ন প্রবলেম থাকে যেমন ফিজিক্যালি মেন্টালি ইমোশনালি বিভিন্ন ডিস্টারবেন্স থাকে যার ফলে সে পিছিয়ে থাকে শিশুদের পিছিয়ে থাকাটা অত্যন্ত গুরুতর পর্যায়ে থাকে এটাও পিছিয়ে পড়া শিশুদের একটা জন্য বিশেষ স্কুলের প্রয়োজন কারণ বিশেষ স্কুল থাকলে কি হবে তারা ওই স্পেশাল স্কুলে স্পেশাল বাচ্চাদের সঙ্গে তারা পড়াশোনা করবে তখন তাদের মধ্যে কোনো হীনমন্যতাবোধ থাকবে না এবং তারা মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবে কোনো সমাজে এ ধরনের শিশুর সংখ্যা অত্যাধিক অর্থাৎ এগুলি সবগুলি নাম্বার এইট স্বাভাবিক সাধারণত স্বাভাবিক জনগোষ্ঠীতে এইটটি পারসেন্ট আশি শতাংশের নিচে বৌদ্ধিক পরিমাণ রয়েছে এমন শিশুদের হার হল সাধারণ স্বাভাবিক জনগোষ্ঠী স্বাভাবিক সাধারণ জনগোষ্ঠী আশি শতাংশের নিচে বৌদ্ধিক আইকিউ রয়েছে অর্থাৎ এইট্টি পারসেন্ট লোকের কি ধরনের বৌদ্ধিক আইকিউ থাকে আমরা আইকিউ পড়েছিলাম ইন্টেলিজেন্ট কোশেন্ট যেখানে নর্মাল হচ্ছে হান্ড্রেড টু নাইনটি টু হান্ড্রেড এবং যাদের হান্ড্রেড যারা হানড্রেড ফর্টি অ্যাবাব তারা হচ্ছে গিফটেড চাইল্ড যারা সেভেন্টি বিলো বিলো সেভেন্টি তারা হচ্ছে মেন্টালি রিটার্ডেড এমন করে আমরা আইকিউর ক্লাস পড়েছিলাম আইকিউর কনসেপ্টের ক্লাস আপলোড করা আছে তো এখানে আমাকে এই কোয়েশনটাতে বলেছে আশি শতাংশের নিচে বৌদ্ধিক পরিমাণ রয়েছে এমন শিশুর হার কত যাদের আইকিউ বিলো এইটটি আশি শতাংশের নিচে রয়েছে এমন শিশুদের হার কত তো এমন শিশুদের হার হচ্ছে দুই থেকে তিন শতাংশ অপশান বি দুই থেকে তিন শতাংশ অর্থাৎ আশি শতাংশের নিচে বিলো এইটটি পার্সেন্ট আই আই কিউ কত আই কিউ বিলো এইটটি পারসেন্ট এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে দুই থেকে তিন শতাংশ নাম্বার নাইন শিক্ষকদের সম্পদশালী রিসোর্সফুল হতে হবে এ কথার অর্থ কি একথার অর্থ হচ্ছে তার যথেষ্ট জ্ঞান থাকতে হবে যাতে তিনি ছাত্রদের সমস্যা সমাধান করতে পারেন শিক্ষকদের সম্পদশালী হতে হবে শিক্ষক কি হতে হবে শিক্ষক শিক্ষক হবে সম্পদশালী এই কথার মানে কি কথার মানে হচ্ছে শিক্ষকের যথেষ্ট জ্ঞান থাকতে হবে যাতে তিনি ছাত্রদের সমস্যা সমাধান করতে পারেন নাম্বার টেন কোয়েশন নাম্বার টেন দুটি ছাত্রের মানসিক বয়স সমান এক্ষেত্রে আমরা এ থেকে আমরা বলতে পারি ক্ষেত্রে আমরা কি বলতে পারি তো দুটি ছাত্রের মানসিক বয়স সমান ক্ষেত্রে আমরা বলতে পারি যে স্কুলে সাফল্যের সমান যোগ্যতা তাদের আছে তাদের মানসিক বয়স সমান সুতরাং আমরা বলতে পারি যে স্কুলে যে সাফল্যতা অর্জন করবে বা সাফল্যের সমান যোগ্যতা তাদের রয়েছে নেক্সট যে কোয়েশানটা রয়েছে নাম্বার ইলেভেন একটি শিশু ক্রমশ আত্মকেন্দ্রিকতা ইগোসেন্ট্রিজম থেকে সমাজ কেন্দ্রিকতার দিকে বিকশিত হয় এই তত্ত্বের প্রবক্তাকে এই তত্ত্বের প্রবক্তা হচ্ছে জিন পিয়াজেট ইনি জিন পিয়াজেট উনি শিশুর বয়সের দিক থেকে কয়েকটি স্টেজে ভাগ করেছেন যেখানে তিনি প্রথম স্টেজ অর্থাৎ ইনফ্যান্সিতে বলেছেন শিশুরা হয় ইগো স্যান্ট্রিজম আত্মকেন্দ্রিকতা অর্থাৎ ছোট একটা শিশুর কাছে চকলেট চাইলে সে দিতে চাইবে না জিরো টু টু যখন তার এজ থাকে যখন সে ইনফ্যান্সিতে থাকে ইগো স্যান্ট্রিজম ওই ইগো স্যান্ট্রিজম থেকে সামাজিকতার বা সমাজকেন্দ্রিকতার দিকে বিকশিত হয় এই যে তত্ত্বটা এটার প্রবক্তা হচ্ছেন জিন পিয়াজেট নাম্বার টুয়েলভ কোয়েশন নাম্বার টুয়েলভ পিয়াজেটের মতে একটা শিশুর বিকাশের ফর্মাল অপারেশনাল স্টেজ হলো তো পিয়াজেটের থিওরির ওপর ক্লাস দেওয়া আছে আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টারে ওইখানে বিভিন্ন স্টেজ নিয়ে আলোচনা করা আছে পিয়াজেটের যে স্টেজগুলি নিয়ে আলোচনা করা আছে তো পিয়াজেটের মতে শিশুর যে বিকাশের ফর্মাল অপারেশনাল স্টেজ এই স্টেজের এজ লিমিটটা হচ্ছে এগারো থেকে ষোলো কত এগারো থেকে ষোলো এই সময়টা হচ্ছে এগারো থেকে ষোলো এই যে সময়টা এটা হচ্ছে গিয়ে লেটার চাইল্ডহুড অর্থাৎ পরবর্তী বাল্যকাল যে স্টেজটার নাম দিয়েছেন সরি লেটার চাইল্ডহুড নয় এটা হচ্ছে অ্যাডুলেশেন্স ইলেভেন থেকে সিক্সটিন এই পিরিয়ডটাকে তিনি যে স্টেজটা দিয়েছেন এই এজ পিরিয়ডের যে স্টেজ দিয়েছেন সেটা হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ অর্থাৎ যৌক্তিক সক্রিয়তার স্তর যে স্তরে শিশু এসে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে যুক্তি দিয়ে কথা বলতে পারে ইলেভেনের পর থেকে এই স্টেজটাকে তিনি নাম দিয়েছিলেন ফর্মাল অপারেশনাল স্টেজ নেক্সট নাম্বার থার্টিন একজন শিক্ষক জগৎ সম্পর্কে তার ভেতরে প্রতিদিন যেসব অনুভূতিকে গ্রহণ করেন সেগুলি তার ছাত্রছাত্রীদের মধ্যে সঞ্চারিত হয় এই কথাটি কে বলেছিলেন এই কথাটি বলেছিলেন রুডল স্টেইনার কে বলেছিলেন রুডল স্টেইনার নাম্বার ফরটিন একটি শিশুর মন একটি সাদা পাতার অর্থাৎ রাসা মতো একটা শিশুর মন মনটা হচ্ছে সাদা পাতার মতো এই কথাটি কে বলেছিলেন এই কথাটি বলেছিলেন জন লক তিনি প্রগতিবাদী শিক্ষা কথা বলেছিলেন জন লক প্রথম দিকে ঊনবিংশ শতাব্দীতে জন লক উনি কথা বলেছিলেন প্রগতিবাদী শিক্ষণ নিয়ে অর্থাৎ প্রগতিবাদী শিক্ষণ হচ্ছে যেখানে শিক্ষাকে প্রথাগত শিক্ষার থেকে আলাদা করেছে যেখানে বলা হয়েছে শিশুকে দিতে হবে অবাধ স্বাধীনতা শিশুর অনু শিশুর চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম তৈরি হবে এখানে শিক্ষার্থী হবে মেইন এবং শিক্ষার্থী শুধু জ্ঞান আহরণ করবে সমস্যা সমাধানের মাধ্যমে অর্থাৎ হাতে কলমে কাজের মাধ্যমে লার্নিং বাই ডুইং এসব কথা বলেছিলেন জন লক তো জন লক উনি বলেছিলেন একটা শিশুর মন সাদা পাতার মতো নাম্বার ফিফটিন জোনস বা প্রক্সিমাল ডেভেলপমেন্ট জোনস অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট এই কথাটি বা এই ধারণাটি কোন মনোবিজ্ঞানী তো এই ধারণাটি হচ্ছে বাইগটস্কির যিনি সামাজিক মিথস্ক্রিয়ার একটা থিওরি দিয়েছিলেন থিওরি দিয়েছিলেন সোশিও কালচারাল থিওরি তো এই থিওরির ক্লাস আমাদের চ্যানেলে দেওয়া আছে যেখানে তিনি বলেছিলেন জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট জেপিডি তো জেপিডি জেপিডি স্ক্যাপোল্ডিং এমকেও এই তিনটা টার্ম সম্পর্কে তিনি বলেছিলেন তোমরা যারা এই তিনটা টার্ম সম্পর্কে জানা নেই তোমরা আমাদের চ্যানেলের সিডিপি কনসেপ্টের প্লে লিস্টে গেলে বাইগস্কির ক্লাস পেয়ে যাবে ওই ক্লাসটা দেখে নেবে আশা করি তোমাদের ডাউটস ক্লিয়ার হয়ে যাবে নেক্সট নাম্বার সিক্সটিন একটি ভালো ছাত্র বা একটি ছাত্র সরি একটি ছাত্র ভালো গল্প বলতে পারে এ থেকে কি বোঝা যায় একটা ছাত্র ভালো গল্প বলতে পারে একটি ছাত্র ভালো গল্প বলতে পারে এ থেকে কি বোঝা যায় এ থেকে বলা যায় তার এখন চিন্তা ও উপস্থাপনের দক্ষতা আছে নাম্বার সেভেন্টিন পরিবেশের প্রতি শিশুর সংবেদনশীলতায় জিনগত বৈশিষ্ট্যের কি প্রভাব পরিবেশের প্রতি শিশুর সংবেদনশীলতায় জিনগত বৈশিষ্ট্যের প্রভাব হলো রেঞ্জ অফ রিয়াকশন নাম্বার এইটিন বাস্তুতন্ত্রের তত্ত্ব ব্যাখ্যা করতে পারে কী ব্যাখ্যা করতে পারে বাস্তুতন্ত্রের তত্ত্ব ব্যাখ্যা করতে পারে যে বিকাশের উপর পরিবেশের প্রভাব রয়েছে একটা যে ডেভেলপমেন্ট হয় সেক্ষেত্রে পরিবেশের প্রভাব রয়েছে কারণ একটা শিশু যে পরিবেশে বড় হয় সে পরিবেশ অনুযায়ী তার ডেভেলপমেন্ট হয়ে থাকে নাম্বার নাইনটিন একজন ছাত্র আপনার স্কুলে ভর্তি হলে যে সাংস্কৃতিকভাবে পিছিয়ে থাকে থাকা পরিবার থেকে আসে আপনি কি করবেন এখন আপনার স্কুলে একজন ছাত্র ভর্তি হল কিন্তু সে সাংস্কৃতিকভাবে পিছিয়ে থাকা পরিবার থেকে এসেছে তখন আপনি কি করবেন তখন একজন শিক্ষক কি করবে তাকে আর পাঁচজনের সঙ্গে সাধারণ ক্লাসে রেখেই তার জন্য বিশেষ ব্যবস্থা নেবেন নাম্বার টোয়েন্টি নিচের কোনটি সহজাত প্রতিভা সম্পন্ন শিশুর বৈশিষ্ট্য নয় সহজাত যেটা জন্মগতভাবে নিয়ে জন্মায় বলেছে সহজাত প্রতিভা সম্পন্ন শিশুর বৈশিষ্ট্য নয় আমাকে আইডেন্টিফাই করতে হবে কোনটা নয় তো এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশান সি সহপাঠীদের সঙ্গে সহজ সম্পর্কের অভাব সহপাঠীদের সঙ্গে সহজ সম্পর্কের অভাব সহপাঠীদের যারা ছিল সহপাঠীদের সঙ্গে সহজ সম্পর্কের অভাব এটা সহজাত প্রতিভাসম্পন্ন শিশুর বৈশিষ্ট্য নয় নাম্বার টোয়েন্টি ওয়ান মেয়েদের শিক্ষাকে অগ্রাধিকারের তালিকায় রাখা উচিত কারণ কেন রাখা উচিত কারণ সামাজিক পরিবর্তনে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে মেয়েরাই এগিয়ে থাকে কারণ সামাজিক যে পরিবর্তন ওই সামাজিক পরিবর্তনে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে মেয়েরাই এগিয়ে থাকে তাই মেয়েদের শিক্ষাকে অগ্রাধিকার তালিকায় রাখা উচিত নাম্বার টোয়েন্টি টু ছাত্রদের বাড়ির কাজ অর্থাৎ হোমওয়ার্ক পরীক্ষা করার সর্বশ্রেষ্ঠ পদ্ধতি কি ছাত্রদের বাড়ির কাজ অর্থাৎ হোমওয়ার্ক এই যে হোমওয়ার্ক এটা পরীক্ষা করার সর্বশ্রেষ্ঠ পদ্ধতি কি সর্বশ্রেষ্ঠ পদ্ধতি হচ্ছে নিয়মিতভাবে শিক্ষকের দ্বারাই তার বাড়ির কাজ পরীক্ষা করানো নিয়মিতভাবে শিক্ষকের দ্বারাই তাদের বাড়ির কাজ পরীক্ষা করানো এটা হচ্ছে ছাত্রদের বাড়ির কাজ অর্থাৎ হোমওয়ার্ক পরীক্ষা করার সর্বশ্রেষ্ঠ পদ্ধতি কি নিয়মিতভাবে শিক্ষকের দ্বারা তাদের বাড়ির কাজ পরীক্ষা করানো নাম্বার টোয়েন্টি একজন ছাত্র তার শিক্ষককে সম্মান প্রদর্শন করে না একজন ছাত্র তার শিক্ষককে সম্মান প্রদর্শন করে না শিক্ষক কি করবেন একজন ছাত্র তার শিক্ষককে সম্মান দেয় না এক্ষেত্রে শিক্ষক কী করতে পারেন এক্ষেত্রে শিক্ষক ছাত্রটিকে উপেক্ষা করবেন নাম্বার টোয়েন্টি ফোর জীবনের সাফল্য পেতে হলে ছাত্রদের কিভাবে উদ্দীপ্ত করা যেতে পারে ছাত্রদের কিভাবে উদ্দীপ্ত করা যেতে পারে নিবিড় পড়াশোনা করতে বলে যে তোমাকে গভীরভাবে পড়াশোনা করতে হবে তাহলেই তুমি জীবনে সাফল্য পাবে নাম্বার টোয়েন্টি ফাইভ স্কুলে সাংস্কৃতিক কাজকর্ম পরিচালনার মূলে দায়িত্ব কার নেওয়া উচিত কারেক্ট অ্যান্সার হবে প্রধান শিক্ষক টোয়েন্টি বইয়ে উল্লেখিত পদ্ধতি অনুসারে শিক্ষক সমস্যা সমাধান করতে শেখালেও একটি ছাত্র ভিন্ন পদ্ধতিতে সমস্যা সমাধানের চেষ্টা করে সেক্ষেত্রে ছাত্রটিকে কি করতে হবে সেই ক্ষেত্রে ছাত্রটিকে একই বিষয়ের অন্যান্য বই পড়তে উৎসাহিত করা উচিত তাহলে সে ভিন্ন পদ্ধতিতে সমস্যাটি সমাধান করতে চেষ্টা করবে নাম্বার সেভেন একটি বিষয়ের পাঠদানের জন্য অভিজ্ঞ শিক্ষকের বিস্তারিত পাঠদান পরিকল্পনা তৈরির প্রয়োজন হয় না কারণ একটা বিষয়ের পাঠদানের জন্য অভিজ্ঞ শিক্ষকের বিস্তারিত পাঠদান পরিকল্পনা তৈরির প্রয়োজন হয় না এক্ষেত্রে কি কারণ এক্ষেত্রে কারণ হচ্ছে যেহেতু ওনার অভিজ্ঞতা আছে যেহেতু ওনার এক্সপিরিয়েন্স টিচার উনি তো অভিজ্ঞতা থাকায় তার পাঠদানের প্রাথমিক পরিকল্পনা মনে মনে করে নিতে পারেন তো এক্ষেত্রে ওনার বিস্তারিত পাঠদান পরিকল্পনা তৈরির প্রয়োজন হয় না কারণ উনি এক্সপিরিয়েন্স টিচার নাম্বার টোয়েন্টি মানসিকভাবে পিছিয়ে পড়া দুজন ছাত্রকে আপনার ক্লাসে নিতে বলা হলো আপনি কি করবেন মানসিকভাবে পিছিয়ে পড়া দুজন ছাত্রকে আমার ক্লাসে নিতে বলা হলে আমি কি করব আপনি এতে কি করবেন অ্যাজ এ টিচার আমি কি করতে পারি ক্ষেত্রে আমি নিজের ক্লাসে তাদের অন্তর্ভুক্ত করে শিক্ষাদানের জন্য মানসিকভাবে পিছিয়ে পড়া ছাত্রদের পড়ানোর পদ্ধতি শিখে নিতে হবে অর্থাৎ আমি আমার ক্লাসে তাদেরকে ইনক্লুড করব এবং তাদেরকে কিভাবে শিক্ষা দেব শিক্ষাদান দেবো ওই ক্ষেত্রে আমার নিজের পদ্ধতিটা শিখে নিতে হবে নাম্বার টোয়েন্টি ভিন্ন জাতির শিশুদের প্রতি একজন ছাত্রের আচরণ কিসের ভিত্তিতে গড়ে ওঠে কারেক্ট আনসার ছাত্রদের পিতামাতার আচরণের ভিত্তিতে নাম্বার থার্টি মহুয়া তার ভাইকে আঘাত করলো তার মা বেশ কিছুক্ষণ তাকে আলাদা করে একলা বসিয়ে রাখলো এরপর মহুয়ার ভাইকে আঘাত করার প্রবণতা অদ্ভুতভাবে কমে গেল এই ঘটনাটি কিভাবে ব্যাখ্যা করা যেতে পারে বিভিন্ন মনোবিদ রয়েছে এখানে ফ্রয়েড পিয়াজেট অপারেন্ট কন্ডিশনিং অপারেন্ট কন্ডিশনিং মানে হচ্ছে বিএফ স্কিনার এছাড়া উপরের কোনোটিই নয় যে তিনজনের নাম দিয়েছে ফ্রয়েড পিয়াজেট এবং বিএফ স্কিনার তো আমরা ঘটনাটাকে কিভাবে ব্যাখ্যা করতে পারি ওনাদের থিওরির মাধ্যমে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি কারেক্ট আনসার অপারেন্ট কন্ডিশনিং বিএফ স্কিনার যেখানে তিনি অনুশীলনের কথা বলেছেন অর্থাৎ মহুয়া তার ভাইকে আঘাত করলো এটা ইনস্ট্যান্ট ঘটনা কিন্তু তাকে যখন কিছুক্ষণ সময় একলা রাখা হলো বেশ কিছুক্ষণ আলাদা করে বসিয়ে রাখা হলো তারপর দেখা গেল তার আঘাত করার প্রবণতাটা কমে গেছে তো এরকম আমরা থিওরি পড়েছিলাম বিএফ স্কিনারের থিউরিতে কারণ ফ্রয়েডের তো নেই ফ্রয়েডের থিউরিতে ছিল পার্সোনালিটির উপর সাইকো সেক্সুয়াল বা সাইকো অ্যানালাইটিকের উপর পিয়াজেটের হবে না কারণ পিয়াজেট ছিল কগনিটিভের উপর তো কারেক্টসার হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং নীতির মাধ্যমে যেটা বিএফ স্কিনার দিয়েছিল আরও থিওরিটা ডিটেলসে জানতে হলে কনসেপ্টের ক্লাস দেখে নেবে নাম্বার থার্টি ওয়ান ইকোলজিক্যাল পার্সপেক্টিভ অফ ডেভেলপমেন্ট কিসের উপর গুরুত্ব আরোপ করে এটি কিসের উপর গুরুত্ব আরোপ করে যে প্রেক্ষিতে বিকাশ ঘটে তার উপর নাম্বার থার্টি টু নিচের কোনটি একজন শিক্ষার্থীর ভীতি সম্পর্কে প্রযোজ্য নয় তো হচ্ছে জন্ম থেকে শিশুর মধ্যে বহির্জগত সম্পর্কে ভীতি সঞ্চারিত হয় এটা শিক্ষার্থীর ভীতি সম্পর্কে প্রযোজ্য নয় নাম্বার থার্টি একজন ছাত্র দুর্ব্যবহার প্রদর্শন করছে এবং শিক্ষক তাকে প্রতিবারে শাস্তি দিচ্ছেন শিক্ষক অনুসরণ করছেন অর্থাৎ একজন ছাত্র দুর্ব্যবহার করছে আর শিক্ষক তার তাকে প্রতিবারই শাস্তি দিচ্ছেন এক্ষেত্রে শিক্ষক কোন নীতিটাকে অনুসরণ করছেন এক্ষেত্রে শিক্ষক নেতিবাচক নীতি অর্থাৎ নেগেটিভ রিএনফোর্সমেন্টটাকে অনুসরণ করছেন আমরা বিএফ স্কিনারের থিওরিতে পড়েছিলাম দুই ধরনের রিএনফোর্স রয়েছে পজিটিভ এবং নেগেটিভ পজিটিভ হচ্ছে প্রশংসা এবং প্রশংসা পুরস্কারের মাধ্যমে শিক্ষাদান আর নেগেটিভ রিএনফোর্সমেন্ট হচ্ছে শাস্তিদানের মাধ্যমে তো এখানে যেহেতু তাকে প্রতিবার শাস্তি দেওয়া হচ্ছে অর্থাৎ নেগেটিভ রিএনফোর্সমেন্ট অনুসরণ করছেন নাম্বার থার্টি ফোর আচরণের তত্ত্ব বা বিহেভিয়ার থিওরির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় কি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরিবেশগত উদ্দীপক এবং শিশুর আচরণের আন্তর সম্পর্কের উপর জোর দেওয়া নাম্বার থার্টি বিশেষ শিক্ষা বা স্পেশাল এডুকেশন কিসের সঙ্গে সম্পর্কিত বিশেষ শিক্ষা বা স্পেশাল এডুকেশন এটা কিসের সঙ্গে সম্পর্কযুক্ত এটা হচ্ছে অক্ষমদের শিক্ষা প্রকল্পের সঙ্গে সম্পর্কযুক্ত অক্ষমদের যারা বিভিন্ন দিক থেকে অক্ষম ফিজিক্যালি মেন্টালি তাদের জন্য স্পেশাল এডুকেশন ব্যবস্থা করা হয় তো বিশেষ শিক্ষা বা স্পেশাল এডুকেশন কাদের সঙ্গে সম্পর্কিত সম্পর্কিত অক্ষমদের শিক্ষা প্রকল্পের সঙ্গে নাম্বার থার্টি সিক্স কম বয়সে ছাত্রদের স্কুল ত্যাগ আটকানো যায় কিভাবে ছাত্রদের উৎসাহিত করার মাধ্যমে একজন আদর্শ শিক্ষক একজন আদর্শ শিক্ষক কোন জিনিসটাকে ফলো করবে একজন আদর্শ শিক্ষক যিনি হবে ছাত্রদের বন্ধু আদর্শ স্থানীয় পথ প্রদর্শক অর্থাৎ ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড নাম্বার থার্টি এইট অভ্যাস বলতে কি বোঝায় অভ্যাস বলতে কি বোঝায় অভ্যাস বলতে বোঝাই কোনো কাজ বারবার করা বা একটা স্বয়ংক্রিয় পদ্ধতি যেটা নিজে থেকে হয়ে যাবে আপনা আপনি হবে এবং যে কাজটা আমি বারবার করব এটা হচ্ছে হ্যাবিট যেমন আমি নিউজ পেপার পড়ি প্রত্যেক দিনই আমার নিউজ পেপার পড়তেই লাগবে আমি পড়বো অটোমেটিক টাইমে এসে আমি নিউজ পেপার পড়বো তো এটা হচ্ছে হ্যাবিট বা অভ্যাস তো সি হবে এ অ্যান্ড বি নাম্বার থার্টি নাইন একজন শিক্ষক কীভাবে ছাত্রদের দক্ষতার পরিমাপ করবেন তো তিনি ছাত্রদের বিভিন্ন কাজের খাতিয়ান পর্যালোচনা করে ছাত্রদের দক্ষতা পরিমাপ করবেন নাম্বার ফোরটিন কিভাবে একজন শিক্ষক ছাত্রদের সঠিক আর প্রকৃত জ্ঞান লাভ করাতে পারেন কিভাবে একজন শিক্ষক ছাত্রদের সঠিক আর প্রকৃত জ্ঞান লাভ করাতে পারেন তো এখানে কারেক্ট আনসার হবে আকর্ষণীয়ভাবে শিক্ষাদানের মাধ্যমে আকর্ষণীয়ভাবে শিক্ষাদানের মাধ্যমে ছাত্রদের প্রকৃত জ্ঞান লাভ করানো যায় নাম্বার ফর্টি ওয়ান বিজ্ঞানের বিষয়গুলি ছাত্রদের কিভাবে শেখানো উচিত ছাত্রদের হাতে কলমে কাজ করতে বলে ছাত্রদের হাতে কলমে কাজ করতে বলে বিষয়গুলি শেখানো উচিত নাম্বার ফর্টি টু শ্রেণীকক্ষে সর্বোত্তম পাঠদানের জন্য কি প্রয়োজন শ্রেণীকক্ষে সর্বোত্তম পাঠদানের জন্য প্রয়োজন সঠিক পরিবেশ ছাত্রদের অনুসন্দেশ না প্রজ্ঞ শিক্ষক অর্থাৎ উপরের সবগুলি সর্বোত্তম পাঠদানের জন্য একটা অ্যাটমসফিয়ার পরিবেশ হওয়া দরকার ছাত্রদের জানার জন্য উৎসাহ থাকবে এরকম ছাত্রদের রেডি থাকতে হবে ছাত্রদের অনুসন্দেশ না যে আমি শিখব আমার জানার ইচ্ছা আছে রকম ছাত্রদেরও অনুসন্দেশনা থাকতে হবে এবং শিক্ষক হতে হবে প্রাজ্ঞ শিক্ষক অর্থাৎ শিক্ষক যে বিষয়টা পড়াবেন ওই বিষয়ে সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে তারপরই শ্রেণীকক্ষে পাঠদানটা হবে সর্বোত্তম নাম্বার ফর্টি কয়েকজন ছাত্রকে কতগুলি প্রশ্ন করা হলো এবং তারা সেগুলি উত্তর দিতে পারল না শিক্ষক ক্ষেত্রে কি করবেন শিক্ষক ক্ষেত্রে ছাত্রদের প্রশ্নগুলির উত্তর খুঁজে বের করতে সাহায্য করবেন কি করবেন সাহায্য করবেন শিক্ষক সাহায্য করবেন নাম্বার ফর্টি ছাত্রদের নিয়মিতভাবে কাজ দেওয়ার উদ্দেশ্য কি ছাত্রদের নিয়মিতভাবে কাজ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বিষয়ের প্রতি আগ্রহ তৈরি করা নিয়মিত পড়াশোনা করতে বাধ্য করা বিষয়ের গভীরতার জ্ঞান লাভে ছাত্রদের সক্ষম করে তোলা অর্থাৎ উপরের সবগুলি ফর্টি ছাত্রদের শিক্ষাদানের ক্ষেত্রে নীতি শিক্ষা গুরুত্বপূর্ণ কেন কারণ নীতি শিক্ষা চরিত্র গঠনের জন্য খুব প্রয়োজন চরিত্র গঠনের জন্য ভ্যালু এডুকেশন খুব প্রয়োজন তাই প্রত্যেকটা স্কুলে এখন ভ্যালু এডুকেশনের সাবজেক্টে ইনক্লুড করা হয়েছে সিবিএসই বোর্ডের স্কুলগুলিতে স্পেশালি ভ্যালু এডুকেশনটা ইনক্লুড করা আছে নাম্বার ফর্টি সিক্স ক্লাসে আবৃত্তি করতে এবং জোরে পড়তে ছাত্রদের উৎসাহিত করা উচিত কারণ কেন কেন বলা হয় জোরে পড়তে বা আবৃত্তি করতে কারণ এতে উচ্চারণের যে ভুল ত্রুটি এটা শুধরে দেওয়া হয় নাম্বার ফর্টি ছাত্ররা কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সময় শিক্ষক কখনই বুঝতে দেবেন না যে তিনি যে তিনি কি যে তিনি উত্তর শুনে কোনো কারণে দুঃখ পেয়েছেন উত্তর শুনে কোনো কারণে দুঃখ পেয়েছেন ছাত্ররা কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সময় শিক্ষক কখনই বুঝতে দেবেন না যে উত্তরটা শুনে কোনো কারণে শিক্ষক দুঃখ নাম্বার সহজাত দক্ষতা সম্পন্ন শিশুদের মধ্যে কোনটা নেতিবাচক বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তো নেতিবাচক বৈশিষ্ট্য হচ্ছে তাদের জ্ঞান তৃষ্ণা পরিতৃপ্ত না হলে তারা অস্থিরও বিরক্ত হয় এটা হচ্ছে গিয়ে সহজাত দক্ষতা সম্পন্ন শিশুদের মধ্যে একটা নেতিবাচক বৈশিষ্ট্য যে তাদের যদি জ্ঞান তৃষ্ণা যতটুকু জ্ঞান পাওয়া দরকার সেই জ্ঞান তৃষ্ণাটা যদি পরিতৃপ্ত না হয় তাহলে তারা অস্থির আর বিরক্ত হয়ে যায় নাম্বার ফর্টি সহজাত দক্ষতা সম্পন্ন শিশুদের শিক্ষাদানের ক্ষেত্রে সুসংহত পদ্ধতি ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ কার্যকর কারণ কারণ হচ্ছে অপশান সি কারণ এতে গত পড়া ছাত্রদের উপকার হয় এবং অপেক্ষাকৃত অদক্ষ ছাত্ররাও শিখতে উদ্দীপ্ত হয় অর্থাৎ অপশন সি এ ও বি সহজাত দক্ষতা সম্পন্ন সহজাত অর্থাৎ যে দক্ষতাগুলি জন্মগতভাবে সে নিয়ে জন্মায় সহজাত দক্ষতা সম্পন্ন শিশুদের শিক্ষাদানের ক্ষেত্রে একটা সুসংহত পদ্ধতি কার্যকর জন্ম থেকে যে দক্ষ যে জন্ম থেকে জিনগত দক্ষতা বৈশিষ্ট্য নিয়ে জন্মিয়েছে তার ক্ষেত্রে একটা সুসংহত পদ্ধতি কার্যকর কারণ কারণ এতে ছাত্রদের গড়পরতা একটা উপকার হয় এবং অপেক্ষাকৃত অদক্ষ ছাত্ররাও শিখতে উদ্দীপ্ত হয় তাদেরকে দেখে শিখতে উদ্দীপ্ত হয় তো সি অ্যান্ড বি নেক্সট কোয়েশন নাম্বার ফিফটি লাস্ট কোয়েশ্চন ক্লাসে ছাত্রদের মনোযোগ আকর্ষণের জন্য শিক্ষক শিক্ষক কি করতে পারেন উচ্চস্বরে কথা বলা কথা বলার সময় টেবিল চাপড়ে শব্দ করবেন ছাত্রদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবেন উপরের কোনোটি নয় তো কারেক্ট আনসার অপশান সি কারেক্ট আনসার কি অপশান সি ছাত্রদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবেন যখন টিচার ক্লাসে যাবে ছাত্রদের সঙ্গে আই কন্ট্যাক্ট করতে হবে প্রত্যেকের চোখে চোখে তাকিয়ে প্রত্যেককে প্রশ্ন করতে হবে প্রত্যেকের দিকে তাকিয়ে পড়াতে হবে প্রত্যেকের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবেন তাহলে ছাত্রদের মনোযোগ আকর্ষণ হবে আমি যদি কোনো ছাত্রকে ইগনোর করি তার দিকে না তাকাই অটোমেটিকলি তার মাইন্ড কি হবে ডাইভার্ট হয়ে যাবে কিন্তু আমি যদি বারবার তার দিকে তাকিয়ে পড়াই সে পড়াটা শুনবে মনোযোগ দেবে তো এই ক্ষেত্রে আমি ক্লাসের সবার প্রতি সেমভাবে আই কন্টাক্ট করে পড়াবো যাতে সবার মনোযোগ আকর্ষণ হয় তো এই ক্ষেত্রে ছাত্রদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবেন অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার তো এ ছিল ফ্রেন্ডস আজকের ক্লাসে ইম্পর্টেন্ট ফিফটি এমসি তো আমরা আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টারে সিডিপি এমসি থেকে থ্রি থাউজেন্ড এমসি সিরিজ স্টার্ট করেছি তো এখানে আমরা অনেকগুলি এমসি ক্লাস নিয়ে আসি তোমরা আগে কনসেপ্টের ক্লাসগুলি দেখে নেবে আমাদের চ্যানেলে আপলোড করা আছে প্রত্যেকটা কনসেপ্টের ক্লাস দেখার পর তোমরা এই এমসি প্র্যাকটিস করে নেবে তোমাদের যদি এই নোটসটা ভালো লেগে থাকে তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমাদের কোচিং সেন্টারে এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার মঠচমুনিতে অবস্থিত আমাদের কোচিং সেন্টারে ট্যাট ওয়ান ট্যাট টু এস ফুল নোটস অ্যাভেলেবেল ট্যাট ক্ষেত্রে আর্টস এবং সায়েন্স ইংলিশ ভার্সন বেঙ্গলি ভার্সন দুইটাই অ্যাভেলেবেল তো তোমাদের যদি এই নোটসটা প্রয়োজন হয় নোটসটা ভালো লেগে থাকে তোমরা কন্টাক্ট করতে পারো এই নম্বরে চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দা সাকসেস মাস্টারে আমাদের কোচিং সেন্টারে আলাদা আলাদা করে প্রত্যেকটা প্যাপারে নোটস রেডি করা আছে তো তোমাদের যদি নোটসের প্রয়োজন হয় ট্যাট ওয়ান ট্যাট টু এস যে কোনো নোটসের প্রয়োজন হয় তোমরা ট্র্যাক রিলেটেড যে কোনো নোটসের প্রয়োজন হলে তোমরা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে আমাদের কোচিং সেন্টার মঠচমণিতে অবস্থিত আমাদের এখানে অফলাইন ক্লাসেস হয়ে থাকে যেখানে আমরা নিউ একটা ব্যাচ স্টার্ট করেছি যেটার ক্লাস হয় প্রত্যেক উইকে দুই দিন শনিবার এবং রবিবার নিউ একটা ব্যাচ শুরু হয়েছে মাত্র দুই থেকে তিনটা ক্লাস গেছে তো খুব নিউ ক্লাস একদম এক দুটা টপিক কমপ্লিট করানো হয়েছে তো তোমরা যারাই ভাবছো ক্লাস করবে তোমরা এই নিউ ব্যাচে অ্যাডমিশান হতে পারো কারণ আবার যদি অনেকগুলি টপিক চলে যায় তোমাদের আবার নিউ ব্যাচের জন্য অপেক্ষা করতে হবে তাই যারাই ভাবছো অ্যাডমিশান হবে অফলাইন ক্লাসেস নেবে তোমরা খুব শীঘ্রই চলে আসো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে তোমাদের ক্লাসগুলি কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের পজিটিভ কমেন্টসের জন্যই সাহস করে ক্লাস নিয়ে আসতে পারি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য তোমরা পাশে আছো বলি ক্লাস নিয়ে আসতে পারি তাই তোমাদের ডিমান্ডগুলি কমেন্টে জানাবে কি কি ক্লাস চাই এবং এই ক্লাসগুলি তোমরা কতটুক উপকৃত হচ্ছ তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যাবার আগে আবারও বলছি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য তোমরা এইভাবেই পাশে থাকবে চেষ্টা করবো ইনফরমেটিভ ক্লাস নিয়ে আসতে তো দেখা হবে তোমাদের সঙ্গে আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে সবাই ভালো থাকবে